পূজোতে আমার সাথে নাইট আউটে ঘুরবি? নিশ্চয়ই। হ্যাঁ কিন্তু রাত 8টার মধ্যে না আমাকে কিন্তু বাড়িতে ঢুকতে হবে, নাহলে মা আমাকে বিশাল বকবে। তাহলে তোর বয়ফ্রেন্ড কে বল যেন আমার গার্লফ্রেন্ড এর পিছনে না পড়ে থাকে। তোর কথা ওঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি জবা, তুমি এখনো জবা সেনগুপ্ত কে চেনো নি, তুমি কোনোদিনও শোধরাবে না, আর তোমার থেকে আর কিছু আশাও করি না। আরে ভাই বোর হচ্ছে, কিছু একটা জোক শোনা না। আমার কেরিয়ার এটুকু অধিকার তো আছে। পাগল মেয়ে, ব্রেকটা কে মারবে? আচ্ছা শোন, আমার না অনেকদিন ধরে তোকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, কিছু মনে করিস না, ঠিক আছে? কি কথা? আসলে যখনই মরার গাড়ি যায় তুই ওকে দেখিস কেন? আরে কিছু না, আসলে সে আমাকে বলেছিল যে আমার ছাড়া সে বাঁচবে না, আমি জাস্ট গাড়িতে ওটাই দেখি যে ও আছে কিনা। মেয়েদেরকে কুত্তি বললে রেগে যায়, আর ওরাই আবার স্ন্যাপচ্যাটে কুকুরের মতো করে জিব্বার করে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, আই অ্যাম লুক লাইক আ কিউট পাপি। মেয়েদের ভালোবাসা না অনেকটাই ব্লুটুথের মতো, ততক্ষণ পাশে থাকবে, ততক্ষণ কানেক্টেড, আর যখনই দূরে চলে যাবে সার্চিং এ নিউ ডিভাইস। আপনি তো কারেন্ট শক লেগেছে। আরে দূর গোসাই, কারেন্ট শক আমি ট্রেন্ডিং ভিডিও করছিলাম। আমি সারা রাত ঘুমাইনি ওর সাথে দেখা করবো বলে, আর ও আমার চোখ দেখে বলে তুমি গাঁজা খাও নাকি? আই ডোন্ট বিলিভ ইন চুড়েল, বাট তেরি নজরো নে দিল, সরি সরি, আই ডোন্ট বিলিভ ইন লাভ, বাট তেরি নজরো নে। হ্যালো ফ্রেন্ড, এটা হচ্ছে আমার বন্ধু, কালকে করোনা টেস্ট করাতে গেছিল, করোনা তো ধরা পড়েনি কিন্তু এইডস ধরা পড়ে গেছে। শাড়িতেই যদি নারী হয়, শাড়িতেই যদি নারী হয় তাহলে আমিও লুঙ্গিতে পুরুষ।
আরে জানিস আমার বাবা একটা নতুন গাড়ি কিনলো। সত্যি? আরে হ্যাঁ রে। দে তাহলে। কি তোর বাবার নাম্বার? পাগল নাকি?